হাই বন্ধুরা, ফিরে এসেছি পরের টপিক নিয়ে। আগের দিন আমরা দশমিক ভগ্নাংশ থেকে বাইনারি ভগ্নাংশ, অক্টাল ভগ্নাংশ এবং হেক্সাডেসিমাল ভগ্নাংশে রূপান্তর করেছিলাম। আজকে আমরা ঠিক তার অপোজিটটা করব, সেটা হলো বাইনারি ভগ্নাংশ, অক্টাল ভগ্নাংশ এবং হেক্সাডেসিমাল ভগ্নাংশ। এই তিন রকম ভগ্নাংশ থেকে আমরা পুনরায় দশমিক ভগ্নাংশে ফিরে আসব, ঠিক আছে? এবং সঙ্গে আমরা যখন একটা নাম্বারের মধ্যে বা একটা সংখ্যায় পূর্ণ সংখ্যা এবং দশমিক দুটো পার্টি বর্তমান থাকে, সেক্ষেত্রে কীভাবে ট্রান্সফরমেশন করতে হবে সেটাও আমরা দেখে নেব। অ্যাকচুয়াল ট্রান্সফরমেশনে যাওয়ার আগে আমরা আগে যে যে ট্রান্সফরমেশনগুলো করেছিলাম সেটা এক নজরে দেখে নেব, সেই নিয়মগুলো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে ট্রান্সফরমেশন করতে গেলে কীভাবে করতে হয় এবং সেক্ষেত্রে কী নিয়ম ফলো করতে হয় সেটা আমি এখানে বর্ণনা করে দিয়েছি। তো তোমাদের রেফারেন্সের জন্য এইটার বিস্তারিত আলোচনা আমি আমার আরেকটি ভিডিওতে করেছি। তো তোমরা যদি এটার এই ট্রান্সফরমেশন সম্পর্কে, মানে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে যাওয়ার যে ট্রান্সফরমেশনের যে স্টেপসগুলো সেগুলো দেখার জন্য তোমরা ওই ভিডিওটা অবশ্যই ফলো করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে পুনরায় দশমিকে কী করে ফেরা যায় সেইটা সম্পর্কে আমি এখানে বলেছি। এখানে মনে রাখতে হবে বেস অফ সোর্স অথবা বেস অফ টার্গেট যেখানে আমি ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই জিনিসটা ফলো করতে হবে। আমি এখানে সোর্স টার্গেট মেনশন করে দিয়েছি, সোর্স টার্গেট, ঠিক আছে? তো যেখানে এই সোর্স অফ বেস অফ সোর্স বলা হচ্ছে তার মানে কিন্তু সোর্স পার্টে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তো এই ট্রান্সফরমেশনটা সম্পর্কেও আমি আলাদা একটা ভিডিও করেছি, তো এটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ওই ভিডিওটি রেফার করবো। এক্ষেত্রে একটা কম্প্যারিজন আমি দেওয়ার চেষ্টা করেছি, এগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? যখন আমরা দশমিক থেকে বাইনারিতে যাই তখন কিন্তু বেসিক্যালি ভাগশেষগুলোকে পাশাপাশি লিখতে থাকি, একই রকমভাবে অক্টালে যাওয়ার ক্ষেত্রেও ভাগশেষগুলোকে পাশাপাশি লিখি, হেক্সাডেসিমালে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু বেস অফ টার্গেট দিয়ে ভাগ করি এবং সঙ্গে ভাগশেষগুলোকে পাশাপাশি লিখি, ঠিক আছে? আর সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেকশনটা কিন্তু নিচের থেকে উপর দিকে হয়, ঠিক আছে? একই রকমভাবে যখন আমরা ফিরে আসি সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বেস অফ সোর্স দিয়ে আমরা গুণ করতে থাকি, যেমনটা আমাদের নিয়মে আমরা মেনশন করেছি। যদি আমরা আমাদের নিয়মটা দেখে নিই, এখানে কিন্তু বেস অফ সোর্স দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিন্তু বেস অফ সোর্স দেওয়া আছে। তো বেস অফ সোর্স মানে হলো যেখান থেকে আমরা ট্রান্সফরমেশনটা করতে চাইছি, মানে বাইনারি থেকে যখন আমরা দশমিকে যাচ্ছি তখন কিন্তু বেস অফ সোর্স মানে বাইনারির বেস, তার মানে এটা বেস অফ সোর্সের মান হবে 2। একই রকমভাবে যখন অক্টাল থেকে আমরা দশমিকে যেতে চাইছি, যখন অক্টাল থেকে আমরা দশমিকে যেতে চাইছি সেক্ষেত্রে কিন্তু বেস অফ সোর্স হবে 8। তো এবং হেক্সাডেসিমাল থেকে যখন আমরা দশমিকে যেতে চাইছি তখন কিন্তু বেস অফ সোর্স হবে 16, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, জাস্ট এই নিয়মগুলো একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য আমি এখানে মেনশন করেছি। দশমিক ভগ্নাংশ থেকে যখন আমরা বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল ভগ্নাংশে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়মগুলো ফলো করে থাকি। এই জিনিসটা আমি জাস্ট আগের ভিডিওটায় আমি মেনশন করেছি, এই ট্রান্সফরমেশনটা আমি দেখিয়ে দিয়েছি। তো তোমরা এটার বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই ওই ভিডিওটা রেফার করবে। এবার আমরা যেটা আসবো সেটা হলো আজকের টপিক, সেটা হলো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল ভগ্নাংশ থেকে কীভাবে দশমিক ভগ্নাংশে ফিরে আসা যায় সেটা কিন্তু আজকে আমরা দেখব। তো যে নিয়মটা মেনশন করা আছে সেটা হচ্ছে সোর্স ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যাগুলিকে তাদের অবস্থানগত মান অনুযায়ী, প্রথমে আছে নাকি সেকেন্ডে আছে সেই হিসাবে আমরা অবস্থানগত মান অনুযায়ী কিন্তু আমরা সেগুলোকে বেস অফ সোর্স দিয়ে, মনে রাখতে হবে এখানে কিন্তু বেস অফ সোর্স মেনশন করা আছে, ঠিক আছে? তো বেস অফ সোর্স দিয়ে আমরা সেইগুলোকে গুণ করতে থাকব, ঠিক আছে? আর সঙ্গে যে গুণফলগুলো বেরোবে সেগুলোকে যোগ করলেই কিন্তু আমরা সোর্স সংখ্যার সমতুল্য টার্গেট সংখ্যাটি আমরা পেয়ে যাব, টার্গেট মানটি পেয়ে যাব। তো এখানে যদি দেখা যায় আমাদের আজকে আমরা যেটা করব সেটা হলো টোটাল এই পার্টটা আজকে আমরা কভার করব। এখানে কিছু উদাহরণ আমি দিয়েছি,
তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে যে ভগ্নাংশ সংখ্যাটা আছে সেটা হলো প্রথম সংখ্যাটা কিন্তু আমাদের বাইনারি সংখ্যা, ঠিক আছে? এটা কিন্তু বাইনারি। তো বাইনারি থেকে যখন আমরা দশমিকে আসছি তখন কিন্তু আমরা এরকম ছক মতন করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ দশমিক বিন্দুর ডান দিকের যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা সেইভাবে লিখে নিয়েছি, সেগুলোকে আমরা একটা একটা করে সবকটা লিখে নিয়েছি, ঠিক আছে? তো এখানে ছিল 10110, সেটাই আমরা ঠিক একই রকমভাবে এখানে 10110 প্রত্যেকটা আলাদা আলাদা কোপে লিখে নিয়েছি। এইবার সেগুলোকে আমরা অবস্থানগত মান দিয়ে আমরা গুণ করতে থাকবো, ঠিক আছে? যখন দশমিক বিন্দুর ডান দিকে আমরা ভগ্নাংশ নিয়ে যখন কথা বলছি সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু ডাইরেকশনটা হবে বাঁ দিক থেকে ডান দিক, ঠিক আছে? বাঁ দিক থেকে ডান দিক। তোমরা দেখতেই পাচ্ছ যে 2^-1 দিয়ে আমরা এটার সাথে এটাকে গুণ করেছি, একই রকমভাবে শূন্যটাকে আমরা 2^-2 দিয়ে গুণ করেছি, 1টাকে আমরা 2^-3 দিয়ে গুণ করেছি, পরের 1টাকে আমরা 2^-4 দিয়ে গুণ করেছি। এইভাবে আমরা এরপরেও যদি অন্য কোনো অঙ্ক থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা একই রকমভাবে 2^-6 2^-7 এরকম করে করে গুণ করতে থাকতাম। নিয়ম অনুযায়ী এই এই গুণ গুণফলগুলো যেগুলো হবে তাদের যোগফলে কিন্তু আমাদের সমতুল্য দশমিক সংখ্যা বেরোবে, তাই না? যদি আমরা নিয়মটা দেখে নিই গুণফলগুলির যোগফল কিন্তু মেনশন করা আছে। তাহলে দ্বিতীয় আমরা যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঠিক একই রকম জিনিস পারফর্ম করেছি, একই রকম স্টেপ। তো এখানে আমরা যদি গুণফলগুলো যোগফল করি তাহলে কিন্তু আমাদের যে উত্তরটা বেরোবে সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমরা প্রত্যেকটাই কিন্তু একই রকমভাবে এখানে যা যা ছিল সেগুলোকে আমরা জাস্ট গুণ করেছি, ঠিক আছে? গুণ করে আমাদের এই রেজাল্টটা বেরোলো। নিয়ম একই থাকবে, যখন আমরা অক্টাল থেকে দশমিকে অক্টাল ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে আসতে চাইব নিয়ম একই থাকবে, শুধু বেস অফ সোর্স যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বেস অফ সোর্স আগের ক্ষেত্রে কিন্তু 2 ছিল, এক্ষেত্রে কিন্তু বেস অফ সোর্স 8, ঠিক আছে? বাকি নিয়ম কিন্তু আমাদের সেম। একই রকমভাবে আমরা যে 0.4B7 এটার বেস ছিল আমাদের 16, সেখান থেকে আমরা দশমিক ভগ্নাংশে ফিরে আসতে চাইছি, একই রকমভাবে এখানে কিন্তু বেস অফ সোর্স কিন্তু আমাদের 16 আছে। তো বেস অফ সোর্স 16 যেহেতু সেই জন্য 16^-1 16^-2 16^-3 এইভাবে কিন্তু আমরা গুণ করতে থাকবো। এখানে একটা জিনিস লক্ষ্য করার, সেটা হলো আমাদের কিন্তু প্রায় এসছে, তাই না? তাহলে যখনই আমাদের এই গুণফলগুলো যোগফল যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা এইভাবে আসন্নমান করে দিয়ে আমরা কিন্তু প্রায় লিখে দিতে পারবো, ঠিক আছে? একই রকমভাবে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রেও এক্ষেত্রেও কিন্তু আমাদের প্রায় লেখাটা এসছে, কেননা এইটা যদি আমরা গুণফলগুলো যোগফল করি, আর এক্ষেত্রে কিন্তু এই বিটা বি এর ক্ষেত্রে কিন্তু বি এর মান কিন্তু হেক্সাডেসিমেলে বি মানে আমাদের দশমিকে কিন্তু 11, ঠিক আছে? আমাদের দশমিকে কিন্তু 11, সুতরাং বি এর জায়গায় কিন্তু 11 বসিয়ে তারপরে কিন্তু আমাদের এই গুণটা করতে হবে, ঠিক আছে? আর আমরা জানি 16^-1 মানে হচ্ছে 1/16, 16^-2 মানে হচ্ছে 1/16^2, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু এখানে ক্যালকুলেশনটা করেছি। তো আমরা দেখলাম যে কীভাবে আমরা বাইনারি ভগ্নাংশ, অক্টাল ভগ্নাংশ এবং হেক্সাডেসিমাল ভগ্নাংশ থেকে আমরা কীভাবে পুনরায় দশমিকে ফিরে আসতে পারি। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে নেব, সেটা হলো যখনই আমরা এমন সংখ্যা ট্রান্সফর্ম করতে চেষ্টা করব যেটার মধ্যে দশমিকের বাঁ দিকে পূর্ণ সংখ্যাও আছে এবং দশমিকের ডান দিকে কিন্তু ভগ্নাংশ সংখ্যাটাও আছে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। সেক্ষেত্রে এই নিয়মটা যদি আমরা দেখি ডাইরেকশানটা কিন্তু আমাদের ফলো করতে হবে। তো দশমিক বিন্দুর ডান দিকে যারা আছে মানে ভগ্নাংশ পার্টটা, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এইভাবে -1 2^-1 2^-2 এইভাবে কিন্তু আমরা গুণ করতে থাকবো যখন আমরা বাইনারির ক্ষেত্রে আছি, ঠিক আছে? তো যখন আমরা অক্টালের ক্ষেত্রে তখন কিন্তু আমাদের এই নিয়মটা ফলো হবে। এই রোতে এখানে যে নিয়মটা আমি বলেছি সেই নিয়মটা কিন্তু ফলো হবে। একই রকমভাবে যখন আমরা হেক্সাডেসিমেল থেকে যখন আমরা ট্রান্সফর্ম করতে চাইবো তখন কিন্তু এই নিয়মটা ফলো হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু এখানে যে নিয়মটা আমি বলেছি সেটা কিন্তু
বাইনারি সংখ্যা থেকে যখন আমরা এই সংখ্যাগুলো বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে যখন আমরা দশমিকে যাব সেই নিয়মটা কিন্তু আমি এখানে দেখিয়েছি। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য যে এক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যাটা থাকলে কেমন হয়। তো একটা সংখ্যার মধ্যে যখন আমাদের ভগ্নাংশ পার্ট এবং পূর্ণ সংখ্যা পার্ট দুটো যখন আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়মটা এইভাবে ফলো হবে, এইভাবে আমাদের নিয়মটা ফলো করতে হবে। দশমিক বিন্দুর বাঁ দিকে যারা আছে তাদেরকে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3 এরম করে করে গুণ করতে হবে এবং গুণফলগুলোর যোগফল বের করতে হবে। আর দশমিকের ডান দিকে যেগুলো আছে সেগুলোকে 2 to the power -1, 2 to the power -2 এরম করে করে গুণ করতে হবে। মনে রাখতে হবে যখন আমরা বাইনারি থেকে দশমিকে যাব তখন বেস অফ সোর্স যেহেতু 2, সেই জন্য আমাদের সব জায়গায় 2 ব্যবহার করতে হবে। যখন আমরা অক্টাল থেকে যখন আমরা দশমিকে যাব তখন কিন্তু সোর্স অফ বেস অফ সোর্স যেহেতু 8 আছে তাই জন্য 8 পাওয়ার ব্যবহার করতে হবে। একই রকমভাবে যখন আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব তখন কিন্তু বেস অফ সোর্স কিন্তু 16, তো সেই জন্য 16 to the power -1, -2 এরকম করে করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আমরা বাইনারি সংখ্যা নিয়েছি, এখানে একটা আমরা বাইনারি সংখ্যা নিয়েছি, সেই বাইনারি সংখ্যাটাই কিন্তু দশমিকের বাঁ দিকে কিন্তু 0, 1, 0 আছে। ঠিক আছে, তাহলে 1, 0 যখন আছে আমরা যদি এই টুল এই জায়গাটায় দেখতে পাই তাহলে দশমিকের বাঁ দিকেরটা কিন্তু আমাদের বেসিক্যালি ডাইরেকশানটা আমরা এইরকম ব্যবহার করেছি। ঠিক আছে, আর দশমিকের ডান দিকেরগুলোকে কিন্তু আমরা ডাইরেকশান এরকম ব্যবহার করেছি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইবার আমরা পূর্ণ এখানে যখন পরের ধাপটায় আমরা যদি দেখি পরের স্টেপটায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি 1 into 2 to the power 1, মানে ঠিক এই দুটোকে আমরা গুণ করে নিয়েছি, গুণ করে আমরা এখানে লিখেছি আবার এই দুটোকে গুণ করে আমরা কিন্তু আমরা ঠিক এইখানে লিখেছি। ঠিক আছে, তারপরে এই দুটোকে যোগ করে আমাদের সমতুল্য দশমিক মান কত বেরোলো, সমতুল্য দশমিক মান বেরোলো 2। ঠিক আছে, এইবার এটার সাথে আমাদের যে দশমিক পার্টটা ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কী হবে, এইগুলোকে গুণ করে করে আমরা কিন্তু এখানে সেই গুণফলগুলোর যোগফলটা বের করেছি, গুণফলগুলোর যোগফলটা আমরা কিন্তু এখানে বের করেছি। তো এইবার এই যে পূর্ণ সংখ্যার যে মানটা বেরোলো সমতুল্য দশমিক মান এবং ভগ্নাংশের ক্ষেত্রে যে সমতুল্য দশমিক মান বেরোলো এই দুটোকে যোগ করেই কিন্তু আমরা এখানে এই যে যোগ করেছি। ঠিক আছে, এই দুটোকে যোগ করে আমরা যে উত্তরটা পাবো সেটাই কিন্তু হবে আমার সমতুল্য দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাই হবে কিন্তু আমাদের সমতুল্য দশমিক সংখ্যা। একই রকমভাবে যখন আমরা অক্টাল থেকে আবার দশমিকে যাব, যে ক্ষেত্রে দশমিকের বাঁ দিকে এবং ডান দিকে দুটো পার্টি বর্তমান আছে সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম ফলো হবে, কিন্তু যেহেতু বেস অফ সোর্স আমাদের চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এইখানটায় যে 2 ছিল সেই 2 জায়গায় কিন্তু আমাদের 8 চলে আসবে এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের 2 জায়গায় চলে আসবে 16। ঠিক আছে, তাহলে আমরা সেটাও দেখে নেব অক্টালের ক্ষেত্রে কী করে করতে হবে এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে কীভাবে করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা অক্টাল সংখ্যা আমাদের কাছে আছে, এই অক্টাল সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখে নিতে হবে দশমিকের বাঁ দিকে কিন্তু আমাদের 3 আর 2 আছে এবং দশমিকের ডান দিকে কিন্তু আমাদের 7 আর 6 আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা ঠিক একই নিয়ম ফলো করেছি, যেহেতু বেস অফ সোর্স আমাদের 8 এসে গেছে, যেহেতু বেস অফ সোর্স এই সংখ্যাটা তো সোর্স, এখন সোর্স থেকে মানে অক্টাল থেকে আমরা এখন দশমিকে আসতে চাইছি, তাই তো? তাহলে অক্টাল থেকে দশমিক বা ডেসিমেলে আসা মানে হলো সোর্সটা আমাদের সোর্সের বেস হচ্ছে 8 আর টার্গেটের বেস কিন্তু আমাদের 10। ঠিক আছে, তাহলে বেস অফ সোর্স যেহেতু 8 এসে গেছে তাই আমরা এখন কিন্তু 8 to the power 1, 8 to the power 0 এরম ব্যবহার করেছি। আর একই রকমভাবে দশমিকের ডান দিকে যারা আছে তাদেরকে 8 to the power -1, 8 to the power -2 এরম করে করেছি। বাকি নিয়ম আমাদের সবকটাই সেম, আমরা আগেরটাই ঠিক যেমন দেখেছি ঠিক একই রকম নিয়ম ব্যবহার করেছি এবং এক্ষেত্রেও যেহেতু আমাদের যোগফল গুণফলগুলোর যোগফল যেহেতু আমাদের বেশি হয়ে যাচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে অনেকগুলো অঙ্ক চলে আসছে সেক্ষেত্রে আমরা এটা আসন্নমান করে নিয়েছি, সেই জন্য আমরা এখানে প্রায় লিখে দিয়েছি। ঠিক আছে, তো এক্ষেত্রে উত্তর কত দাঁড়ালো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক আলাদাভাবে দশমিকে পরিণত করতে হবে পূর্ণ সংখ্যার অঙ্কগুলোকে নিয়ে, আর ভগ্নাংশের ক্ষেত্রে যে অঙ্কগুলো পাচ্ছি সেগুলোকে নিয়ে আলাদাভাবে দশমিকে পরিণত করার পর সেগুলোকে যখন যোগ করছি যোগ করলে যে উত্তরটা দাঁড়াবে সেটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল উত্তর।
ঠিক আছে, তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমাদের বেসটা কিন্তু মেনশন করতে হবে, বেসটা কিন্তু 10 দিয়ে দিতে হবে। কেননা যদি কোনো সংখ্যার আমরা বেসে কোনো কিছু মেনশন না করি তাহলে কিন্তু সেই সংখ্যাটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করা হলো না। এক্ষেত্রে যেটা আমরা দেখছি সেটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা নিয়ে নিয়েছি, এক্ষেত্রেও আমরা ঠিক সেম নিয়ম ফলো করব, কিন্তু যেহেতু এখানে সোর্সে আমাদের বেস এসে গেছে, বেস অফ সোর্স এসে গেছে আমাদের 16, সেই জন্য কিন্তু আমরা এখানে আমরা 16^-1, 16^-2, 16^-3 এরকম করে আমরা এখানে গুণ করেছি ভগ্নাংশ পার্টটাকে। তো এক্ষেত্রে একই রকমভাবে যেহেতু ভগ্নাংশ পার্টে ভগ্নাংশের যে সেকশনটা ছিল সেটাকে আমরা আলাদাভাবে যখন দশমিকে পরিণত করেছি সেটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অঙ্ক চলে এসছে, আর সেই কারণে আমরা প্রায় লিখে দিয়েছি, ঠিক আছে। আর এক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে অঙ্ক দুটো পেয়েছি সেটা হচ্ছে এ আর জিরো, কিন্তু আমরা জানি হেক্সাডেসিমেলে এ মানে কিন্তু আমাদের ডেসিমেলে কিন্তু 10, তো সেই কারণে আমরা পরের লাইনে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানটায় কিন্তু আমরা এ এর জায়গায় কিন্তু আমরা 10 দিয়ে দিয়েছি, এ এর জায়গায় কিন্তু আমরা 10 দিয়ে দিয়েছি। সুতরাং আর 16^1 মানে হচ্ছে 16, তো সেই জন্য 10 আর 16 গুণ করে আমাদের এসে গেছে 160। আর এখানে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে যেহেতু জিরো হয় সেই জন্য আমরা এখানে কিন্তু জিরো লিখে দিয়েছি। তো আলাদাভাবে আমরা পূর্ণ সংখ্যাটাকে বের করে পূর্ণ সংখ্যাটাকে যখন আমরা দশমিকে পরিণত করেছি তখন আমরা পেয়েছি 160, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু পেয়েছি 0.2947, আর সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি। সুতরাং এই দুটোকে যোগ করেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল আমাদের উত্তরটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল আমাদের দশমিকে উত্তর আসলো কত, 160.2947, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে, আর যদি কোনো সাজেশান থাকে যে এইভাবে করলে ভালো হয় বা এইভাবে এক্সপ্লেন করলে এইভাবে, সাপোজ তোমরা চাও যে কোনো আলাদা রকমভাবে এক্সপ্লেনেশান, যেমন অন্যরকমভাবে কোনো অন্য কোনো উদাহরণ দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটার সাজেশানও আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারো। থ্যাংক ইউ।